সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকলকে জানাচ্ছি ঘরে বসে শিখি জনপ্রিয় ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার লাইভ ক্লাস দেখছো, তোমরা তোমাদের বাংলা বিষয় নিয়ে বসে পড়ো। ধন্যবাদ সকলকে। আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফেরদৌসী আক্তার রুমা, সহকারী শিক্ষক, দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা সদর, বরগুনা। ধন্যবাদ সকলকে। তো চলো বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে একটু আনন্দ করে নিই। তো চলো, আমি আমার সাথে সাথে তোমরাও গাও, একটি গান গাই। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা, সুনাম কভু পায় না তারা, কাজ করেও তাই অনেক মানুষ নামি দামি হয়, নামি দামি হয়। ধন্যবাদ সকলকে। তো চলো, আমরা আমাদের পাঠে ফিরে যাওয়ার আগে একটু ছবি দেখে নিই। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ছবিটি দেখো। দেখো তো বন্ধুরা, তোমরা একটু ছবি দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছো। কি কি দেখতে পাচ্ছো দেখো তো, আচ্ছা দেখো তো ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি জানি তোমরা সবাই ছবি দেখতে পছন্দ করো। তো বলো কি দেখতে পাচ্ছো বলো তো। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক না? কি কি দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে ফেলেছো এবং বলতেও পারছো। তা আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে, না একটি কিশোর, সে কি করছে? হ্যাঁ, কোনো কিছু হাত দিয়ে ছুঁতে চাচ্ছে, ঠিক না? এই যে ডুবুরি কি করছে সমুদ্রের নিচে, সে সমুদ্রের নিচে কি করছে? সে সমুদ্রের নিচে সিন্ধু সেচে মুক্ত আনতে যায়। আমরা দেখি ডুবুরির মতো পোশাক পরে এখানে সমুদ্রের অতল গর্ভে গেছে, ঠিক না? হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে। এই যে মহাকাশের অনেক নক্ষত্র তারা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি দেখতে পাচ্ছি, উড়োজাহাজ উড়ে যাচ্ছে। তারপরে একটি কিশোরী মেয়ে, সে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে, তার ইচ্ছেগুলোকে সে কি ইচ্ছে পোষণ করছে দেখো তো, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে একটি রকেট যাচ্ছে। আসলে আমরা যখন আকাশ থেকে উড়োজাহাজ উড়তে দেখি, তখন আমাদের কি মনে হয়, আমরাও যদি ওই উড়োজাহাজে ঘুরে বেড়াতে পারি, ঠিক না? আমাদের এরকমের অনেক ইচ্ছে হয়, অনেক কিছুই, ঠিক না বন্ধুরা? হ্যাঁ ঠিক। এবং এখন কিন্তু আমরা আমাদের প্রযুক্তিগত ভাবে আমরা এগিয়ে গেছি, তো অনেক কিছু কিন্তু আমরা সমুদ্রের অতল গর্ভেরটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? তো আমরা ডিসকভারি চ্যানেল তোমরা সবাই দেখো, সেখানে আমরা দেখি যে সমুদ্রের নিচে আমরা যেভাবে সিন্ধু সেচে ডুবুরিরা মুক্ত আনে, তারপরে অনেক কিছু সেখানে দেখা যায়, বিভিন্ন ধরনের প্রাণী, সেগুলোর ছবি আমরা ডিসকভারি চ্যানেলে দেখি। তোমরা সবাই দেখে থাকো, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, তোমরা দেখে থাকো, কারণ ওগুলো দেখে তোমরা খুব মজা পাও। এবং আমরা কিন্তু এখন অনেক কিছু জানতে পারছি। তো আজকে আমি তোমাদের জন্য যে বিষয় নিয়ে, আমাদের পাঠের যে বিষয় নিয়ে হাজির হয়েছি, কি হতে পারে বলো তো? এক অদম্য কিশোরের যে ইচ্ছা, সেটা কিসের মাধ্যমে প্রকাশ করেছে কবি? সংকল্প কবিতার মাধ্যমে। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে সংকল্প কবিতা। আজকে আমি তোমাদেরকে সংকল্প কবিতাটি সম্পর্কে পাঠদান করব এবং আবৃত্তি করে শোনাবো। আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে সংকল্প কবিতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংকল্প কবিতাটি কে লিখেছে আমাদের, তোমরা জানো? আমাদের এই সংকল্প কবিতাটি লিখেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ঠিক না? আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি। তো আমাদের এই কবিতায় কবি আসলে কি বলতে চেয়েছেন, সেটি সম্পর্কে আমি একটু আলোকপাত করে নিই, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে। যে এই যে আমরা সকলেই কি করি, অসীম বিশ্বকে জানার একটি
আগ্রহ কিন্তু আমাদের আছে, আমরা মহাকাশ নিয়ে অনেক সময় ভাবি এবং আমাদের বড়দের প্রশ্ন করি, তোমরা যারা কিশোর আছো ঠিক না, আমরা আমাদের এই মহাকাশ, আমাদের সমুদ্র, এই তলে সমুদ্র তলে কি রয়েছে এগুলো নিয়ে ভাবতে আমাদের ভালো লাগে ঠিক না, অনেক কিছুই আমরা ভেবে থাকি। অসীম আকাশের এই যে সকল অজানা রহস্য, এখানে অনেক চাঁদ তারা সন্ধার পরে আমরা দেখি, তো সেগুলো দেখে আমাদের ভালো লাগে এবং আমরা আমাদের কল্পনা রাজ্যে সেগুলো নিয়ে অনেক কিছু ভাবি, ঠিক বলেছি না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা আসলে এগুলো নিয়ে ভাবি। এবং ডুবুরিরা কি করছে, দুঃসাহসী ডুবুরিরা কিভাবে দুঃসাহসী আকাশে উড়ে বেড়াচ্ছে, ডুবুরিরা কিভাবে সিন্ধু সেচে মুক্ত, অনেক কবি তার এই কবিতায় এভাবে সে প্রকাশ পেয়েছে ঠিক আছে। কবিতার এই চিন্তাকে কিশোর হৃদয়ে কিভাবে জায়গা করে নিয়েছিল সেটা তার এই সংকল্প কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। তো চলো বন্ধুরা আমরা পাঠে ফিরে যাই, তোমরা তোমাদের বাংলা বইয়ের 6 পৃষ্ঠা বের করবে এবং সংকল্প কবিতাটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করে শুনবে ঠিক আছে। তো ধন্যবাদ, চলো আমি সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হাতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। আজকে আমরা এ পর্যন্তই পড়ব, কি বলেছি আমি কবিতাটি পড়লাম, ধরেছো তো বন্ধুরা? আমি আর একবার কবিতাটি আবৃত্তি করছি, তোমরা আমার সাথে একটু আবৃত্তি করার চেষ্টা করো। আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা জয়েন করেছো, সকলকে ধন্যবাদ। আচ্ছা আমি আবৃত্তি করছি সংকল্প কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ও তার আগে আমি একটু বলে নিই, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সে জন্মগ্রহণ করেছেন কখন তোমরা কি জানো? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? পশ্চিমবঙ্গের কোথায়? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। তো তার জন্মসাল হচ্ছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1999 সালের 25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। তো বন্ধুরা আমরা জেনেছি কাজী নজরুলের জন্মসাল, এখন আমরা কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেছে সেটা একটু জেনে নিই ঠিক আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। কত সালে? 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। তার অনেকগুলো উল্লেখযোগ্য কবিতা, উপন্যাস, নাটক, গল্প এগুলো আমরা পড়েছি, বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইতেও আমরা পড়েছি, আবার আমাদের বিভিন্ন উপন্যাস এবং গল্পে আমরা নজরুলের লেখা গল্প কবিতা পড়ে থাকি ঠিক না। তিনি শিশুদের জন্য অনেক গান কবিতা লিখেছেন, লিখেছেন নাটক অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ ঠিক আছে। তো আমরা কবি পরিচিতি জানলাম, তো আমি কবিতাটি আর একবার আবৃত্তি করছি, তোমরা আমার সাথে করো। থাক সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কি শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো তোমাদের কবিতা আবৃত্তি? নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরা করেছো অবশ্যই আমার সাথে। তো কবি এখানে কি বলতে চেয়েছেন, থাকবো নাকো বদ্ধ ঘরে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না, তিনি কি করতে চান, এই পৃথিবীটাকে, দেখবো এবার জগৎটাকে, আমাদের এই যে সুন্দর পৃথিবীটা রয়েছে এটাকে আমি ভালোভাবে দেখব। এই যে কিশোর হৃদয়ে সবাই, এটা তার মনের ইচ্ছা যে আমরা এই আবদ্ধ ঘরে আর বদ্ধ ঘরে থাকবো না, আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখব এবং উপভোগ করব ঠিক না। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে,
যুগান্তরের ঘূর্ণিপাক, যুগ থেকে যুগের পরে আমরা কি যুগান্তর বলি সেটাকে, যুগ থেকে যুগ, এক যুগে 12 বছর, এরকমের 1000 বছর এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তো যুগ থেকে যুগান্তরে আমরা যখন এই আমাদের আধুনিক সভ্যতা ছিল না, আমরা অনেক আগে বিভিন্ন সভ্যতায়, প্রাচীন সভ্যতা, মধ্যযুগীয় সভ্যতা ছিল, তো সেখান থেকে আমরা একটি প্রাচীন সভ্যতা থেকে আমরা কিন্তু আজকে কি করেছি, আধুনিক সভ্যতায় পৌঁছেছি। এই যে যুগ থেকে যুগান্তরে এসে পৌঁছেছি, এক যুগ শেষ হওয়ার পরে আমাদের অন্য যুগ শুরু হয়েছে, একের পরে এক আমাদের এই যে যুগ, সেটা আমরা একটি আধুনিক সভ্যতায় এসে এখন পৌঁছেছি। আমরা বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছি, আমরা এই সুন্দর পৃথিবীটাকে জানছি, নিমিষে আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে এই পৃথিবীটা, ঠিক না? আমরা যদি এখন আমাদের যা প্রয়োজন, তুমি যে কোনো দেশ সম্পর্কে জানতে চাও, গুগলে সার্চ দিবে, দেখবে যে তুমি সব কিছু নিমিষে হাতের মুঠোয় একটা মোবাইলের মাধ্যমেই পেয়ে যাচ্ছ। তো এটাকে বলছি আমরা যুগ থেকে যুগান্তরে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, এক যুগ থেকে আরেক যুগে কিভাবে মানুষ তার এই যে প্রত্যাবর্তন, এক যুগ থেকে আরেক যুগে আমরা আসছি, সেটার যে ইতিহাসটা, এটা আমরা যুগ থেকে যুগান্তরে এসে গেছি। তারপরে বলছি দেশ হতে দেশ, দেশান্তরে, এক দেশ থেকে আমরা, দেশান্তর বলতে কি বুঝি, দেশান্তর শব্দে বলতে বুঝি অন্য দেশ, ঠিক না? আমরা দেখবা যে আমাদের দেশের কি রয়েছে, অনেক মানুষ রয়েছে, অনেক ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে বিশ্বের অনেক দেশ থেকে, কিন্তু আমাদের দেশের যে সপ্তাচার্য রয়েছে, কক্সবাজার, তারপরে কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানে কিন্তু সুন্দরবন, এগুলো কিন্তু অনেক পর্যটক আমাদের দেশে দেখতে আসে, আসে না? এটাকে আমরা বলি দেশান্তর, এক দেশ থেকে যখন আমরা অন্য দেশে যাই, অন্য দেশ, দেশান্তর মানে অন্য দেশ। আবার আমাদের দেশ থেকেও বিভিন্ন দেশে আমরা ঘুরতে যাই, ঠিক না? এভাবে আমরা দেশ থেকে দেশান্তরি ঘুরে বেড়াবো, আমরা এই বিশ্বটাকে জানবো, ঠিক আছে? তো কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কোনো কিছুর নেশা, তার যে আসক্ত হওয়া, হ্যাঁ, সেটা আসক্ত হয়ে কেন মানুষ, লাখে লাখে মানুষ মারা গেছে, আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তির নেশায়, তখন কিসের নেশা ছিল, এই দেশকে স্বাধীন করার নেশা, ঠিক না? তো সেখানে অনেক মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ, 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা আজকে পেয়েছি আমাদের একটি স্বাধীন দেশ, একটি লাল সবুজের পতাকা। এটা কিন্তু এই যে বীর মুক্তিযোদ্ধারা, বীর মানে কি, সাহসী, যারা তাদের এই জীবনকে উৎসর্গ করেছিল কিসের জন্য, দেশকে মুক্ত করার জন্য। এরকমের যে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, এরকম বীররা প্রাণ দেয়। হ্যাঁ, তুমি যে কোনো কাজের জন্য কেন প্রাণ দিবে, এটার জন্য অবশ্যই যৌক্তিক কারণ থাকে, ঠিক না? তো এরকমের সাহসী যারা, তারা দেশের জন্য, দেশ মাতৃর, মাতৃকার স্বাধীনতার জন্য দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এই যে করোনা যুদ্ধে অনেক যোদ্ধা শহীদ হয়েছে, করোনার সময় আমরা দেখি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু মৃত্যুকে ভয় করে পিছিয়ে থাকেনি, চিকিৎসা করেছে, শিক্ষকরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, বিশেষ করে ডাক্তার এবং নার্স এবং প্রশাসন বাহিনী, দেখো তারা কিন্তু এগিয়ে গেছে। এটা কি, তাদেরকেও আমরা বীর বলবো, বীর মানে কি, সাহসী, যারা মৃত্যুকে ভয় না করে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, এটাকে বলবো আমরা বীর, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তারপরে কি বলেছে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, এই যে মৃত্যুকে বরণ, সাদরে গ্রহণ করা, বরণ মানে কি, সাদরে গ্রহণ, এই যে কষ্ট এবং যন্ত্রণাকে সাদরে গ্রহণ করে তারা এগিয়ে যাচ্ছে। তো বুঝতে পেরেছো কবিতাটা, এরকমের কবিতার এই কবিতায় যে তার অসীম বিশ্বকে জানার যে আগ্রহ, সেটাকে সে কবিতার মাধ্যমে কিশোর হৃদয়ের একটি অভিব্যক্তি সে প্রকাশ করেছে। তো ধন্যবাদ তোমাদেরকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই এতক্ষণে আমাদের কবিতাটা, ঠিক না? হ্যাঁ, বুঝতে পেরেছো, আমরা আমাদের কবিতাটা একটু দেখে নিই। এই যে দেখো কি আছে, সংকল্প, কাজী নজরুল ইসলাম লিখেছেন, কে, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। তো তোমাদের সকলেরই এতক্ষণে আমার কবিতা অংশটুকু নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে,
ঠিক না শিক্ষার্থীরা? তো আমি একটু তোমাদের পরীক্ষা করে নি। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে আমার কবিতার একটি লাইন বলবো, তোমরা দ্বিতীয় লাইনটি বলবে, ঠিক আছে? থাকবো না কো বদ্ধ ঘরে, বলো তো দ্বিতীয় লাইনটি কি হবে? কি বলেছি? থাকবো না কো বদ্ধ ঘরে, পরের লাইনটি কি হবে বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারছো। আমি একটু তোমাদের সহযোগিতা করি। পরের লাইন হচ্ছে, দেখবো এবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে, ঠিক আছে? তারপরে তারপরের লাইন কি? কেমন কেমন করে ঘুরছে মানুষ, দেখো কি লেখা আছে এখানে, কেমন করে ঘুরছে মানুষ, পরের লাইনটি বলো তো, তোমরা সবাই পারো। কি পরের লাইন কি? যুগান্তরে ঘূর্ণি পাকে, যুগান্তরে ঘূর্ণি পাকে, ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু খুব ভালো পারো আমি জানি। তারপরে হচ্ছে কি, দেশ হতে দেশ দেশান্তরে, কি বলেছি? দেশ হতে দেশ দেশান্তরে, দেখো তো পরের লাইন কি হবে, ছুটছে তারা কেমন করে। তারপরে আছে কি, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। তারপরের লাইন হচ্ছে কি, কিসের আশায় করছে তারা, বলো তো পরের লাইনটি কি হবে? নিশ্চয়ই পারবে, একটু চেষ্টা করলে পারবে। বরণ মরণ যন্ত্রণাকে, এই যে পেরেছো তোমরা, ধন্যবাদ। আমরা আমাদের কবিতা অংশটুকু পড়লাম, তো আজকে আমাদের পাঠে দেখো তো, আজকে আমাদের বাংলা বিষয়ে আমি যে কবিতাটি পড়লাম, সংকল্প কবিতা, এই কবিতার কিছু নতুন শব্দ রয়েছে, তোমরা এদের এই শব্দগুলোর সাথে পরিচিত নও, তো আমি একটু তোমাদের অর্থ শোনাচ্ছি এবং তোমরা এগুলো খাতায় লিখে রাখো, ঠিক আছে? কি বলেছি, আমরা সংকল্প কবিতা পড়েছি, তো প্রথমেই আমাদের শব্দ হচ্ছে সংকল্প। সংকল্প শব্দের অর্থ হচ্ছে কি, দেখো তো বন্ধুরা কি লিখেছি, প্রতিজ্ঞা। সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। আমরা কোনো কাজ করতে গিয়ে আমরা অনেক সময় কি করি, সংকল্প করি যে আজকে আমি এটা পড়েই উঠব, এটা কি একটা সংকল্প, হ্যাঁ, যে আজকে আমি বাজারে যাব, এটা অনেক সময় আমরা প্রতিজ্ঞা করি অনেক কিছু। ঈদের সময় যে আমাকে একটা নতুন জামা কিনে দিতেই হবে, না হলে আমি ভাত খাবো না, এরকম দুষ্টুমি তোমরা করো, বা আমরা সবাই কিনে দিই, ঠিক না? হ্যাঁ, এরকম প্রতিজ্ঞা বলতে আমরা কি বুঝি, সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা। তারপরে বদ্ধ, বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ, ঠিক না? বদ্ধ মানে কি, বন্ধ, বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ। যুগান্তর, অন্য যুগ বা সময়, যখন একটি যুগের পরে আরেকটি যুগ চলে আসে, এরকমের এক যুগের পরে অন্য যুগ, যুগের পরে যুগ, এটাকে আমরা বলবো অন্য যুগ বা যুগান্তর। যুগান্তর যুগান্তর বলতে আমরা কি বুঝবো বলো, কি লিখেছি, অন্য যুগ বা সময়। যুগান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ বা সময়। তারপরে শব্দ আছে দেশান্তর, দেশান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ। আমি আগেই বলেছিলাম দেশান্তর বলতে আমরা অন্য দেশকে বুঝি, কি বলছিলাম যে দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ, আমরা যখন আমাদের দেশ ছেড়ে আরেক দেশে যাই সেটাই কি, অন্য দেশ, বুঝতে পেরেছো? বিশ্বে অনেকগুলো দেশ রয়েছে, যেমন বাংলাদেশ একটি, সেরকমের অনেক দেশ রয়েছে, তো আমরা যখন বাংলাদেশ বাদ দিয়ে যখন অন্য দেশে যাব বা দেশান্তরিত হই, আমরা বলি না অনেক সময়, তখন কি বোঝায়, অন্য দেশ। হ্যাঁ, দেশান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ, বুঝতে পেরেছো? তারপরে কি বলেছি, জগৎ, জগৎ শব্দের অর্থ কি বলতো, পৃথিবী, এটা তোমরা জানো অনেকেই। জগৎ আরো কি আছে, জগৎ শব্দের অর্থ আর কি বলা যায়, বিশ্ব বলা যায়, ধরিত্রী বলা যায়, ঠিক না? তারপরে বরণ, বরণ শব্দের অর্থ হচ্ছে সাদরে গ্রহণ, লিখে নাও সবাই, কি বলেছি, দেখো তো বন্ধুরা কি বলেছি, বরণ, বরণ শব্দের অর্থ হচ্ছে সাদরে গ্রহণ। তারপরে আছে
বীর। বীর শব্দের অর্থ হচ্ছে সাহসী। কি বলেছি? বীর শব্দের অর্থ হচ্ছে সাহসী। দেখো ইঙ্গিত, ইঙ্গিত শব্দের অর্থ কি? ইশারা। ইঙ্গিত শব্দের অর্থ হচ্ছে ইশারা। তো আমরা অনেকগুলো শব্দের অর্থ জানলাম আজকে। কি কি শব্দের অর্থ জানলাম আবার বলো তো? সংকল্প, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। তারপরে কি আছে? বদ্ধ, বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ। যুগান্তর, অন্য যুগ বা সময়। দেশান্তর, অন্য দেশ। জগৎ, পৃথিবী। জগৎ শব্দের অর্থ কি বলেছি? পৃথিবী। তারপরে বরণ, বরণ শব্দের অর্থ কি? সাদরে গ্রহণ। বীর শব্দের অর্থ হচ্ছে সাহসী। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তুমি লিখে রেখেছো আমাদের শব্দ অর্থগুলো। ধন্যবাদ সকলকে। এখন আমরা কবিতায় কি পড়েছিলাম? যে কবি বদ্ধ ঘরে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না, যে থাকবো না গো বদ্ধ ঘরে। কেন থাকতে চান না সেটা কি তোমরা বুঝতে পারছো? কবি কেন বদ্ধ ঘরে থাকতে চান না? কবি এই অসীম বিশ্বকে জানার জন্য সে এই বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকতে চান না, সারা বিশ্বকে সে ঘুরে দেখতে চায়। ঠিক আছে, কবি বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকতে চান না। তো আর কি বলেছি? তারপরে বলেছি যুগান্তরের ঘূর্ণি পাকে, যুগান্তরের ঘূর্ণি পাকে মানুষ ঘুরছে। বলতে কি বোঝানো হয়েছে কবিতায়? যুগান্তরের ঘূর্ণি পাকে বলতে আমরা কি বুঝবো? অসীম বিশ্বকে জানার কৌতূহল কার? এই মানুষের অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরকালই হয়েছিল। দেখো না, আমাদের বাংলাদেশের কিন্তু অনেক অনেকেই আমরা এভারেস্ট জয় করেছি। এই অজানা এবং বিশ্বকে জানার যে একটা কৌতূহল ছিল আমাদের, সেটা থেকে কিন্তু আমরা কি করেছি? আমরা এভারেস্ট জয় করেছি, ঠিক না? আমরা অনেকেই জানি। দেখো নাসার বিজ্ঞানীরা কিন্তু মহাকাশ নিয়ে গবেষণা করে, তোমাদেরই কিন্তু অনেক এরকমের জানার ইচ্ছা। তো আমরা এরকমের জানার চেষ্টা করব, সবসময় মানুষের ইচ্ছে থাকতে হয় সবকিছু করতে গেলে। তো যুগান্তরের ঘূর্ণি পাকে বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? যে একটি যুগের পরে যখন আরেকটি যুগ চলে আসে, একটি সভ্যতা থেকে যখন আমরা আরেকটি সভ্যতায় এসে পৌঁছাই, মানুষ অতলে অন্তরীক্ষে ছুটছে, তার বিস্ময়কর রহস্যকে, রহস্য যখন আমরা জানি, তখন আমরা কি বলবো? যুগান্তরের ঘূর্ণি পাকে, মানে ঘোড়া এক যুগ থেকে আরেক যুগে এসে ঘোড়া। ঠিক আছে, তারপরে কি বলেছি? যে এই যে কিসের আশায় মরছে তারা, কিসের আশায় মরছে? হ্যাঁ, কিসের আশায় মরছে? বিশ্বকে কি করেছে? বিশ্বকে জানার যে তাদের ইচ্ছা, এই বীরের কাছে এটা একটা নেশার মতো। তার জীবন বিপন্ন করে দিয়ে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সে তার এই নেশাকে, সে মানে তার যে ইচ্ছা শক্তি সেটাকে সে প্রকাশ করে এবং সে জানার চেষ্টা করে যায়। এটাকে আমরা বলবো সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা, মানে তার যে অজানা জিনিসকে জানার ইচ্ছা সেই বীরের, সেটা দিয়ে সে তার নিজের জীবনকে বিপন্ন করে দিতেও সে পিছপাহায়, তাকে আমরা বীর বলবো। আর কি বলেছি? যে কিসের আশায় বীররা মরণকে বরণ করেছে, তারা মৃত্যুকে বরণ করে নেয়, কোনো ভালো কোনো উদ্দেশ্যে তারা নিজের জীবনকে তুচ্ছ করে সেখানে দিতে পারে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন আমাদের দেশের জন্য, দেশের কোনো কঠিন সময় আসবে, তখন আমাদের নিজের জীবনকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো, সেই রকমের বীর যেন আমরা হতে পারি, এটা আমার তোমাদের কাছ থেকে আশা করব। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, বাড়ির কাজটি লিখে নাও। কি বলেছি? কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? দেখো তো, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? যুগান্তরের ঘূর্ণি পাকে মানুষ ঘুরছে, বলতে কি বোঝো? চারটি বাক্যে লেখো।
তোমরা এটি বাড়ির কাজ নিয়ে নাও, খাতায় লিখে নাও এবং অবশ্যই আমাকে পাঠাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তো, তোমরা তাড়াতাড়ি তুলে নাও। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো? চারটি বাক্যে লিখো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমার প্রশ্ন দেখে কবি বদ্ধ ঘরে থাকতে চান না। তুমি কিন্তু আবার বলো না যে এতদিন ঘরে আবদ্ধ অবস্থায় আমারও থাকতে ইচ্ছে করে না। আমাদের কিন্তু করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, যেহেতু আমাদের স্কুল খোলেনি। তো কাজী আমি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু আবদ্ধ অবস্থায় আমাদের থাকতে হবে। আমরা আমাদের করোনা পরিস্থিতি শেষ হলে আমরা এই সুন্দর পৃথিবী থেকে এই বাংলাদেশটাকে আবার আমরা ঘুরতে যাব, বিভিন্ন জায়গায় বেড়াতে যাব। তো এখন কিন্তু আমাদেরকে ঘরেই থাকতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে, এ কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো তোমরা সকলেই ভালো থাকো, আবার দেখা হবে। সকলে ভালো থাকো, বিদায়। আজকের মতো এখানেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের পার্টি দেখার জন্য।